হ্যালো এভরিওয়ান, আমাদের প্যাট হাউস বিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো আপনার বিড়ালকে আপনি কিভাবে পটি ট্রেন করাবেন। সো দর্শক, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের অনেকেরই ইচ্ছা হয় বিড়াল পালার, কিন্তু প্রবলেম একটাই, বাসা থেকে পারমিশন দেয় না। কখনো কখনো তো আমাদেরকে থ্রেটও দেওয়া হয় যে বিড়াল বাসায় নিয়ে আসলে বিড়াল সহ আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। সো আজকে আমি চেষ্টা করব এই প্রবলেমটার সলিউশন করার জন্য। আমাদের বাসায় সাধারণত দুইটা কারণে বিড়াল এলাও করে না। একটা হলো বিড়াল কামড় বা খামচি দেয় এর জন্য, আর আরেকটা হলো বিড়াল যেখানে সেখানে হিসু পিসু করে দেয়, যেটা খুবই ডিসগাস্টিং। সো এই দুইটা কারণে আমাদের বাসায় বিড়াল এলাও করে না। এখন বিড়াল কামড় বা খামচি দিলে আপনার কী হয়, কোনো ক্ষতি হবে কি না, এ নিয়ে কিন্তু আমার আগের একটা ভিডিও আছে। আপনি ইচ্ছা করলে আমার আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনার প্রথম প্রবলেম সলভ। এখন দ্বিতীয় প্রবলেম, বিড়াল যেখানে সেখানে হিসু পিসু থেকে তাকে কিভাবে আটকাবেন। সো বিড়ালকে যদি আপনি পটি ট্রেন করাতে চান, আপনি কয়েকটা ভাবে তাকে পটি ট্রেন করাতে পারবেন। এক, মাটি বা বালুর মধ্যে। দুই, কাঠের গুঁড়ায়। তিন, লিটারে। চার, ওয়াশরুমে। তবে আমার বিড়াল লিটারেই পি পটি করে, বাট লিটারটা একটু এক্সপেন্সিভ। প্রতি মাসে একটা লিটার লাগে, আর 5 লিটার একটা লিটারের প্যাকেটের দাম 280 থেকে 350 টাকার মতো। আর আমরা যেহেতু অনেকেই স্টুডেন্ট, সো প্রতি মাসে এই লিটারটা কিনা পসিবল হয় না। বাট আমি আপনাকে সাজেস্ট করব, একটু কষ্ট করে হলেও যেন লিটারটা আপনি কিনেন। কারণ কি, আপনি যদি বালু মাটি অথবা কাঠের গুঁড়ায় যদি পি পটি প্র্যাকটিস করতে চান, তাহলে দেখা যায় সে যখন পি পটি করবে এটা কিন্তু ছড়িয়ে যায়, হ্যাঁ, মাটি বা বালু এটা কিন্তু শোষণ করে নেয়। কিন্তু লিটারটা এরকম এক জিনিস, এটা কিন্তু ছোটো ছোটো দানার মতো। যখন এটা এখানে যখন পানি ঢালবে বা এখানে সে যখন হিসু করবে, তখন এটা কিন্তু জমাট বেঁধে যায় মাটির মতো। সো আপনি ইচ্ছা করলে এটা কিন্তু প্রতি রাতে কিন্তু মাটিটা ওই জমাট বাঁধা অংশটুকু তুলে ফেলে দিতে পারেন, কিন্তু বালু মাটির মধ্যে কিন্তু এটা করা যায় না। দেখা যায় 2-3 দিন পরেই মাটি থেকে দুর্গন্ধ বের হয়, যেটা খুবই ঝাঁঝালো একটা দুর্গন্ধ। এখন পি পটি ট্রেনটা কিভাবে তারে করবেন এটা একটু বলি। যদি তাকে পি পটি আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে প্রথমে বিড়ালের বয়স হতে হবে 1 থেকে 2 মাসের মধ্যে। এর থেকে সে যদি আরও বড় হয়ে যায়, তাহলে কিন্তু তাকে পি পটি ট্রেন করানো যাবে না। সে যেখানে পি পটি করে অভ্যস্ত হয়েছে সে সেখানেই করবে। তো আপনি যখন বাসায় বিড়াল আনবেন, প্রথমে আপনি দেখে আনবেন যে বিড়ালের বয়স কি 1 থেকে 2 মাসের মধ্যে কি না। যখন আপনি বাসায় বেবিটাকে আনবেন, তাকে খাওয়ানোর 10-20 মিনিটের মধ্যে সে কিন্তু পি পটি করতে যাবে। সো আপনি এই টাইমটাই তাকে একটু নজর নজরে রাখবেন। সে খাওয়ার পরে কিন্তু ঘরের কোনার মধ্যে, ঘরের কোনাগুলো খুঁজবে যে কোন কোনায় সে গিয়ে পি পটি করতে পারে। আপনি যদি তাকে নজর রাখেন, যখন দেখবেন সে পি পটি করার পজিশন নিতেছে, তখনই তাকে ধরে লিটার বক্সে গিয়ে রেখে দিবেন। প্রথমবার হয়তো ভয় পেয়ে নেমে আসবে, এটা কয়েকবার ট্রাই করলে যখন তার ভয়টা কেটে যাবে, তখন এটা ইজিলি হয়ে যাবে। আর এটা আপনি কন্টিনিউ 7 দিনের মতো করেন, বা আরও বেশিও লাগতে পারে, বাট 7 দিন লাগবেই এটা আপনার। যখন সে বুঝে ফেলবে, যখন তার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনার কিছু করতে হবে না। ওর যখন সময় হবে, ও নিজে গিয়েই পি পটি করে আসবে। সো আমি আবারও বলতেছি, পি পটি ট্রেন করানো কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না। খাওয়ানোর পরে যখন দেখবেন সে পি পটি করার পজিশন নিতেছে, তখন তাকে ধরে আপনার লিটার বক্সে গিয়ে রেখে দিবেন। জাস্ট শেষ, এতটুকু, আর কিচ্ছু না। এখন আসেন, যদি আপনি ওয়াশরুমে পি পটি করাতে চান, তাহলে আপনি সেম পদ্ধতিতেই করতে পারেন। সময় হলে তাকে নিয়ে ধরে রেখে আসবেন, কিন্তু আবার কমোডের মধ্যে আবার রাখতে যায় না, তাহলে দেখা যায় কমোডের ভিতরে পড়ে যাবে, যেখানে আপনি শাওয়ার করলে যে শাওয়ারের পানিটা যেখান দিয়ে যায়, হ্যাঁ, ওই নিচে ঢালু জায়গায় তাকে গিয়ে বসায় রাখবেন। তবে একটা প্রবলেম আছে, যেটা হলো আমাদের বাথরুম কিন্তু সবসময় ভিজা থাকে। সো আমরা কিন্তু সবসময় জুতা পায়ে দিয়ে যাই বাথরুমে। এখন বিড়াল যদি বাথরুমে খালি পায়ে যায় এবং সে সেখানে পি পটি করলো, আর এই ভিজা শরীর নিয়ে আপনার বিছানায় উঠলো, এটা কেমন না বিষয়টা। যদি আপনি বিষয়টার সাথে অ্যাডজাস্ট হয়ে নিতে পারেন, ওইটা ভিন্ন বিষয়। তো এখন তো আপনার দুইটা প্রবলেমই সলভ করে দিলাম। তারপরেও যদি আপনার বাসায় বিড়াল এলাও না হয়, তাহলে আপনার উপায় একটাই, সে হলো অনশনে যাওয়া,
আপনি জাস্ট দুই বেলা খাবার খাওয়া অফ করে দেন, তাহলে দেখবেন আপনার আব্বু আম্মু কিছুটা হলেও মন গলবে এবং বাসায় পারমিশন দিবে। তো দর্শক, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে করে নেবেন সাবস্ক্রাইব। বিড়াল সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, চেষ্টা করবো উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।